দল হারলেও ব্যক্তিগত পারফরমেন্সের কারণেই যে লিটনের মুখে মৃদু স্বস্তি সেটা বুঝতে কষ্ট হয় না। নিজের অফিশিয়াল পেজে লিটন লিখেছেন, বিশ্বকাপে এমন আরও কিছু ভালো ইনিংসের আশায় তিনি। ধর্মশালার পুরো আলোই যেন কেড়ে নিয়েছে ইংল্যান্ড, আর ম্যাচে হতাশার অন্ধকারে কিছু সময়ের জন্য হলেও আলো হয়েছিল লিটনের 66 বলে 76 রানের ইনিংসটা। এই ম্যাচ থেকে যদি ইতিবাচক কিছু নিতেই হয় তবে সেটা লিটনের ফর্মে ফেরা। সে যেভাবে ব্যাট করেছে সেটা আমাদের জন্য ভালো দিক। আমরা জানি সে ম্যাচ উইনার, আমাদের শুরু থেকেই রান দরকার, জলদি উইকেট হারালে চলবে না। সুতরাং সে যে রানে ফিরেছে সাথে মুশফিকের রান পাওয়াটাও ইতিবাচক। ক্রিকেটারদের ব্যক্তিগত পারফরমেন্সে স্বস্তি থাকতে পারে, তবে কোচদের পুরো চিন্তাই তো দল কেন্দ্রিক। বড় জোর দল হারলে সে হারের ধ্বংসস্তূপ থেকে ইতিবাচক কিছু খুঁজে বের করার চেষ্টা এই তো। তবে যারা পারফর্ম করছেন না তাদের ব্যাক করাটাও যেন কোচদের রুটিন ওয়ার্ক। আপনি ঠিক বলছেন, শেষ দুই ম্যাচ তার ভালো যায়নি, কিন্তু দুটো প্রস্তুতি ম্যাচে সে রান পেয়েছে। সে মাত্র আন্তর্জাতিক ক্রিকেটে এসেছে। যদি আপনি দুই ম্যাচ দিয়ে কোনো ক্রিকেটারকে বিবেচনা করার কথা বলেন তবে মালান হয়তো এই ম্যাচটা খেলতেই পারত না। সুতরাং আমাদের ধৈর্য ধরতে হবে। সবই হচ্ছে, তবে ইবাদত হোসেনের অভাব যেন পূরণ হচ্ছে না, এই ব্যাপারটাতে দ্বিধা বা প্রশ্ন নাই কারো। বিশ্বকাপে ইবাদত না থাকাটা দুর্ভাগ্যজনক। সে যদি এখানে থাকতো তবে আমাদের হাতে অপশন থাকতো। তবে আমরা তিনজন পেসারই খেলিয়েছি, তারা তাদের কাজটা করে দিয়েছে। আমার কাছে মনে হয় সেটা দুটো ম্যাচ, দুটো খারাপ দিন ছাড়া আর কিছুই নয়। তারা অনেকদিন ধরেই দারুণ বল করে আসছে। ম্যাচ শেষে সাকিব আল হাসান বলেছেন, লম্বা টুর্নামেন্ট, হার থেকে ইতিবাচক শিক্ষা গ্রহণ করতে চান। সে যাই হোক, দর্শকদের জানিয়ে রাখা, পরের ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। মানুষ প্রত্যয় অলরাউন্ডার।